আজকের গল্প একটি অসাধারণ কাহিনী। শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে গল্প ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে সেই অসাধারণ কাহিনী শুনে ফেলি। আপনি আপনার ওয়াইফকে খুন করতে চান? কাউন্টারে বসে থাকা কালো চেহারা লোকটি জিজ্ঞাসা করল। হ্যাঁ, নাম মানে ঠিক খুন। নাম? ওর না আমার। আপনার? দেবদোষ রায়। ঠিকানা? 5-1 বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা। যান্ত্রিকভাবে লিখে চলল লোকটির হাত, যেন এরকম নাম ও ঠিকানা সে আগে অসংখ্যবার লিখেছে। আপনার ওয়াইফের নাম? মালবিকা। বয়স? 31। তারপরে শুরু হলো একের পর এক ধারাবাহিক ও গতানুগতিক প্রশ্নোত্তরের পালা। মানবিকার গায়ের রং, মুখের গড়ন, উচ্চতা, স্বাস্থ্য, ওজন, নাক, মুখ ও চোখের বৈশিষ্ট্য ইত্যাদি কত কি। আপনার কাছে মিসেস রায়ের ফটো আছে? ওর ভয়েস রেকর্ড করা আছে? হ্যাঁ আছে, এই নিন। পকেট থেকে দুটো জিনিসই বের করে দিলাম। ভালো করে জিনিস দুটো উল্টো পাল্টে দেখল লোকটি। তারপর বলল, আচ্ছা এবারে শুনুন। দেখতে দেখতে একটি ঘন্টা পার হয়ে গেল, টের পেলাম আমি ঘামতে শুরু করেছি। ব্যাস, সব শুনলেন তো? এবার ভেবে দেখুন, শেষ পর্যন্ত আপনার মনের জোর থাকবে তো? লোকটি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, প্রচণ্ড একঘেয়েমি ও বিরক্তিকর অভিব্যক্তি মুখে ফুটিয়ে তুলল। তার প্রমাণ হিসেবে একই সঙ্গে একটা হাই উঠল। আমি সবিনয়ে জানালাম যে আমার মনোযোগ থাকবে, তাহলে এখানে সই করুন। একটা ফর্ম এগিয়ে দিল লোকটা, সই করলাম। আপনি জানেন এই কাজটা বেআইনি? জানি। এ কাজের জন্য যদি আপনি বিপদে পড়েন তাহলে আমরা কিন্তু একটু দায়ী হব না? এবার বিরক্ত আমিও হলাম, বললাম ঢের হয়েছে, এবার কাজের কথায় আসুন। লোকটি হালকাভাবে হাসল, আমার এই ধৈর্যচ্যুতিও ওর বহুদিনের চেনা। তারপর বলল, আপনার ওয়াইফের রিয়েল ইমেজ তৈরি করতে আমাদের 9 ঘন্টা লাগবে, ততক্ষণ আপনি একটু ঘুমিয়ে নিন, আরাম পাবেন। ডান দিকে 3 নম্বর মিরাট রুমটা খালি আছে, আপনি ওটাই চলে যান। আমি শান্ত পায়ে এগিয়ে চললাম 3 নম্বর আয়নাঘরের দিকে। ঘরে ঢুকে নীল রঙের ভেলভেটের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শরীরের চাপ পড়তে মাথার ওপর লাগানো আয়নার সিলিংটা দুরন্ত গতিতে ঘুরতে শুরু করল, আর একটা নরম কণ্ঠস্বর প্রতিধ্বনি তুলে বলতে শুরু করল, ঘুমো ঘুমো, ঘুমিয়ে পড়ো। আমি অস্পষ্ট কণ্ঠে মালবিকার নাম উচ্চারণ করে চললাম। মালবিকা, আমি এখানে আসতে চাইনি, তুমি আমাকে বাধ্য করলে, তুমি আমাকে দিয়ে এই অন্যায় কাজ করালে। ও ভগবান, কেন যে আমি এখানে এলাম, যদি এই মুহূর্তে ফিরিয়ে পারতাম। ও আমি তোমাকে খুন করতে চাই না। ঘুরন্ত আয়নায় জটিল আলোর ঝিলি কম্পাঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। স্বপ্নে দেখলাম আমি ফিরে গেছি সেই 40 বছর বয়সে, খোলা সবুজ মাটির ওপর উচ্ছল কিশোর কিশোরীর মতো ছুটে বেড়াচ্ছি আমি আর মালবিকা। রঙিন তোয়ালের উপরে পড়ে আছে টিফিন ক্যারিয়ার, ট্রানজিস্টার রেডিও, কোল্ড ড্রিঙ্কসের বোতল। একটু দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আমাদের প্রিমিয়ার পদ্মিনী, তার ঝকঝকে সবুজ রং ঘাসের সঙ্গে যেন মিশে গেছে। মালবিকা হাসছে, ওর একরাশ কালো চুল মুখের ওপরে ঝিলমিল হয়ে নাচছে। আমার নাম ধরে ডাকছে, ও দেবতোষ, দেবতোষ। আমি কাছে এগিয়ে গেলাম, হাতে হাত, ঠোঁটে ঠোঁট, যৌবনে যৌবন, উত্তাপে উত্তাপ। পশ্চিম আকাশে তখন লাল,
কালীতি কবিতার পাণ্ডুলিপি শেষ করে সূর্য বিদায়ের নাটক শুরু করেছে। দৃশ্য পাল্টে যায়, কাশ্মীর, নৈনিতাল, দার্জিলিং, আমরা যেন অপ্রাকৃত গতিতে উড়ে চলেছি দেশ থেকে দেশান্তরে। 1997 সালের চির সতেজ বসন্ত, আর তারপর যন্ত্রণাময় দুঃস্বপ্ন, মালবিকা ও কিংসুক। স্বপ্নের মধ্যে এক অজানা অচেনা আবেগ আমার শরীরটাকে আমূল কাঁপিয়ে দিল। কি করে সব জল ছবি উলট পালট হয়ে গেল, কোথা থেকে এসে হাজির হলো কিংসুক, কেন এলো আমার আর মালবিকার ভালোবাসার মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে? জীবন কেন এত জটিল, কেন এত দুঃখময়? এ কি শুধু বয়সের তফাত, উত্তাপের পার্থক্য? আমি 50 ছোঁয়া পৌর আর মালবিকা যুবতী, এত ভয়ঙ্কর যুবতী, কেন কেন এমন হলো? নির্ভুল খুঁটিনাটি সমেত চোখ ধাঁধানো হয়ে দৃশ্যটা ফুটে উঠল। কিংসুক আর মালবিকা বসে রয়েছে এক রামধনু রং ফুলের বাগানে, ওদের চুম্বনে ব্যস্ত ঠোঁট অনিচ্ছার ভঙ্গিতে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে আমার অনুপ্রবেশ। সেই থেকে প্রচণ্ড রাগ, নিজের সঙ্গে এক দুরন্ত যুদ্ধ, কিংসুককে খুন করার চেষ্টা। আরও দিন যায়, সংখ্যায় ও বিষয়বস্তুতে দুঃস্বপ্ন আরও সমৃদ্ধ হয়ে ওঠে। অবশেষে মালবিকা, ঘুম ভাঙতে দেখি আমার চোখ জ্বালা করছে। আমার স্বপ্নের কান্না মোটেই স্বপ্ন নয়। উঠুন মিস্টার রায়, আমরা তৈরি। অগোছালোভাবে উঠে বসলাম, ওপরে নিষ্পন্দ শীতল আয়নায় নিজের অপ্রতিভ ছায়া দেখলাম। 50টি ক্লান্তিকর বছরের প্রত্যেকটি যেন আমার অসহায় মুখে স্বতন্ত্র শিরালিপি খোদাই করেছে। ভয়ঙ্কর ভুল করেছি আমি, বহু পুরুষী যুবতী স্ত্রী বেছে নিয়েছে। তারপর জলে আক্রান্ত চিনির দানার মতো তারা উদ্ধত যৌবনে হাতের মুঠোই অস্তিত্ব ও ব্যক্তিত্বহীন হয়ে গেছে। নিজেকে পরও করলাম আমি, খুঁতখুঁতে এই জরিপে সুচাক্র মেদিনীর পার্থক্য ধরা পড়ে। পেটে এখন চর্বি থাক, যারা কখনো রুগ্ন হওয়ার আশ্বাস দেয় না তেমনই চিবুক। মাথা চুল উদ্বাস্ত হয়ে রওনা হয়েছে কোনো দূর অঞ্চলের দিকে, শরীরের প্রত্যেকটি কোষে এক অনিবার্য দুর্বলতার ছায়া। কারো লোকই আমাকে অন্য কোনো ঘরের দিকে পথ দেখিয়ে নিয়ে চলল। গন্তব্যে পৌঁছে চমকে উঠলাম আমি, এ তো মালবিকার ঘর, আমাদের কাজে কোনো খোঁজ পাবেন না মিস্টার রায়। সত্যি তাই, এতটুকু তফাত নেই। পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল বের করে লোকটির হাতে দিলাম, সে সামান্য হেসে বিদায় নিল। সেই হাসির অর্থ আপনার টাকা খরচ সার্থক হবে। ঘরটা নিস্তব্ধ এবং উষ্ণ, এ কি মালবিকার উষ্ণতা? একটা সোফায় বসে পকেটে হাত দিলাম, রিভলভারের শীতল স্পর্শ অনুভবে সাড়া দিল 10,000 টাকা। কিন্তু এই মানসিক হত্যাকাণ্ড আমাকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেবে। একটা বাস্তব হত্যাকাণ্ডকে এড়াতে গেলে এই খরচের প্রয়োজন আছে। নৃশংস অথচ নৃশংস নয়, মৃত্যু অথচ মৃত্যু নয়, হত্যা অথচ হত্যা নয়। আমার মনটা হালকা হলো, শান্ত হলো। লক্ষ্য করতে লাগলাম ঘরের দরজার দিকে। গত 6 মাস ধরে দিন রাত আমি মালবিকাকে খুন করার স্বপ্ন দেখেছি। এখন সেই স্বপ্ন আকাঙ্ক্ষার সমাপ্তি হবে। যে কোনো মুহূর্তে ঘরে এসে হাজির হবে মালবিকার বাস্তব প্রতিবিম্ব, একটি রোবট যাকে ধরা যায়, ছোঁয়া যায়। অথচ দেবু, মালবিকা, চমকে ঘুরে দাঁড়ালাম। মালা, শ্বাস নিতে যেন আমার কষ্ট হচ্ছে। ও দরজায় দাঁড়িয়ে আছে, পরনে পালকের মতো কোমল কচি কলা পাতার রঙের শাড়ি,
পায়ে সুদৃশ্য সোনালি চটি, চুলের ঢাল, এক অদ্ভুত মেঘলা পটভূমি, চোখ আয়ত, এবং তা থেকে বিচ্ছুরিত হচ্ছে ভালোবাসাময় দৃষ্টি। বহুক্ষণ নীরব রইলাম, শুধু ওকে দেখছি। অবশেষে কথা বলার ক্ষমতা ফিরে পেয়ে অবাক সুরে বলে উঠলাম, তুমি কি সুন্দর মালা। সুন্দর কখনো সুন্দর না হয়ে পারো? ও হেসে জবাব দিল, দাঁড়াও তোমাকে দেখি। আমার অস্পষ্ট স্বর কেমন অলৌকিক শোনালো। ঘুমিয়ে চলা মানুষের মতো দুটো আচ্ছন্ন হাত সামনে বাড়িয়ে দিলাম। বুকের ভেতরে অবাধ্যতা মামা, কবি জলের তলায় দাঁড়িয়ে এগিয়ে চলার মতো অনিশ্চিত টলমল পায়ে ওকে ঘিরে হেঁটে বেড়াতে লাগলাম। মাঝে মাঝে ওকে স্পর্শ করেও দেখছি। এত বছরেও আমাকে ভালো করে দেখো নি? এ দেখা কখনো ফুরোয় না। আমার চোখে জল। আমাকে ডেকেছো কেন? প্লিজ একটু সময় দাও মালা, একটু সময় দাও আমাকে। ওর পাশে শরীর এলিয়ে বসে পড়লাম, কাঁপা হাত দুটো বুকের ওপর রাখলাম উত্তাপের খোঁজে। আমার অবিশ্বাসী চোখ কিছুতেই বিশ্বাস করতে চায় না। এ অসম্ভব, নির্ঘাত দুঃস্বপ্ন। কি করে ওরা তোমাকে তৈরি করলো? সে কথা আলোচনা করার অনুমতি নেই, তাতে ঘোর কেটে যায়। এ কি ম্যাজিক? না, বিজ্ঞান। ওর স্পর্শে উষ্ণতা, নখের পালিশ ও বাঁক নিখুঁত, কোনো জায়গায় কোনো গরমিল নেই। বাস্তব, সদবিম্ব। ভালো করে ওকে দেখলাম, মনে পড়ে যায় পুরনো দিনের কবিতা, যখন প্রতিদিন সূর্য উঠত অথচ অস্ত যেন না যায়। সময়ের গায়ে এক জোড়া ঘুঙুর থাকলে অবিকল তার রং হতো সবুজ। বেড়ে ওঠা দুরন্ত হিজলের মতো তোমার বুকের সবুজও তখন ধরা থাকতো না শাড়ির ছোট্ট আঁচলে। দেবু, ও চোখ কাঁচের মতো, বুক জোড়া কি ধরা থাকবে না শাড়ির ছোট্ট আঁচলে? কি ওকে চুমু খেতে ইচ্ছে করছে? তুমি গীতোক্ত পুরুষের মতো উদাসীন হয়ে আমি লজ্জা পাই। দেবু, একটা অগ্রাসী গুঞ্জন শুরু হলো কোথাও, ঘরটা যেন বন বন করে ঘুরছে। এক মিনিট, এক মিনিট, এই গুঞ্জন কি আমার মস্তিষ্কের অভ্যন্তরে? তুমি হলুদ সবুজ সাদা প্রজাপতি দেখো, আমি ফড়িং। তন্ময়, তুমি নির্মম হাতে নির্মুখ ভাঙো, আমি নির্ঝর চূর্ণিত শিলা। যেন কি করে ওরা তোমাকে তৈরি করলো? আমি অবিশ্বাসে ভুলে যেতে যেতে চিৎকার করে উঠলাম, এত অল্প সময়ে, মাত্র 9 ঘন্টায়, যখন আমি ঘুমিয়েছিলাম তখন কি ওরা সোনা গলিয়ে ঢালাই করেছে মালবিকাকে? তারপরে হিরে চুনি পান্না তরল রূপ আর মেঘের সুতো ব্যবহার করেছে প্রয়োজন মতো? হলদে আগুনকে ছাঁচে ফেলে জমাট বাঁধে কি তৈরি হয়েছে মালবিকার বরতনু? তুমি এসব কি কথা জিজ্ঞেস করলে? আমি কিন্তু চলে যাব, ও বলল। না না, তাহলে কাজের কথা এসো। তুমি কি কিংসুকির বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে চাও? মালবিকার স্বর হঠাৎই শীতল হয়ে গেছে। এ কণ্ঠস্বরও কি গলিত ধাতুর তৈরি? একটু সময় দাও মালা, বলছি। না, এক্ষুনি। আমার সমস্ত ক্রোধ দ্রবীভূত হয়ে গেছে। মালবিকার উপস্থিতি কাজ করছে সর্বদ্রাভি দ্রাবকের মতো। তুমি আমাকে কেন ডেকেছো? কিংসুকের বিষয়ে কথা বলতে, তাই তো? তুমি তো জানো আমি ওকে ভালোবাসি। তোমার চেয়ে বেশি বা কম ভালোবাসার কোনো ব্যাপার নয়, কারণ একমাত্র ওকেই আমি ভালোবাসি। ওর কণ্ঠস্বর বিষাক্ত হয়ে পড়ছে ক্রমশ। উফ, থামো থামো, দুকান হাতে চেপে ধরলাম আমি, কিন্তু ও থামলো না। এখন তো সব সময় কিংসুকের সঙ্গে আমি ঘুরে বেড়াই। তুমি আর আমি আগে যেখানে যেখানে যেতাম, এখন সেখানে কিংসুক আমার সঙ্গী। এই তো গত মাসে ওর সঙ্গে
মধুপুরে 3 দিন ঘুরে এলাম। ও দারুণ! আর কিংশুক যা দুরন্ত, কি বলবো। শুকনো ঠোঁটে জিভ বলিয়ে আমি উঠে দাঁড়ালাম। এগিয়ে গিয়ে মালবিকার হাত ধরলাম একান্ত অনুনয়ে। বললাম, এসব তো তোমার দোষ নয়, তুমি নিষ্পাপ, তুমি পবিত্র, তুমি সেই মালবিকা নয়, তুমি আলাদা। ঠিক তার উল্টো রোবট যুবতী বলে উঠল, আমার সঙ্গে মালবিকার কোনো তফাৎ নেই, আমি মালবিকা। ও যা যা করে আমাকেও তাই তাই করতে হয়, আমরা দুজন সব দিক থেকেই এক। কিন্তু ও যা পাপ করেছে তুমি তা করনি? করেছি, সব পাপই করেছি। কিংশুককে আমি চুমু খেয়েছি, ওর সঙ্গে রাগ হতেই পারে না মালা, কারণ একটু আগেই তোমার জন্ম হয়েছে, তুমি এখনো কোনো পাপ করনি, সময় পাওনি। তোমার হৃদয় এবং মালবিকার অতীত থেকে আমার জন্ম। আমি ওর দোকান ধরে ঝাঁকুনি দিলাম। শোনো মালা, নিশ্চয় কোনো না কোনো পথ আছে, আমি দরকার হলে আরও টাকা দিতে পারি, তোমাকে কিনে নিতে পারি, তারপর আমরা দূরে কোথাও চলে যাব, কেউ জানবে না, শুধু আমরা দুজনে। ও হাসল, তা হয় না, আমরা শুধু ভাড়া দেওয়ার জন্য, বিক্রির জন্য নয়, কিন্তু যে কোনো অঙ্কের টাকা দিতে আমি রাজি আছি। এই চেষ্টা যে আগে হয়নি তা নয়, তার পরিণাম মাথায় গোলমাল। বললাম তো এ সম্ভব নয়, এমনকি এটুকুও বেআইনি, সে তো আপনি ভালো করে জানেন। সরকারকে লুকিয়ে চুরিয়ে আমাদের এসব কাজ করতে হয়। হঠাৎ আপনি করে কথা বলছো কেন মালবিকা? আমি তোমাকে নিয়ে থাকতে চাই মালা। তা হয় না, কারণ আমি সত্যি মালা, মালবিকা, আমাদের প্রতিটি কণা এক। তাছাড়া অফিসের বাইরে বেরিয়ে আমরা প্রতিযোগিতায় নামতে চাই না, শরীর কাটা ছেঁড়া করলে আমাদের সব রহস্যে ফাঁস হয়ে যাবে। যাক, ঢের হয়েছে, আপনাকে আমি বারবার সাবধান করছি যে এ বিষয়ে আলোচনা করবেন না, তাহলে শুধু শুধু স্বপ্নের ঘোর কেটে যাবে আর আপনার টাকা নষ্ট হবে। তার চেয়ে যা করতে এসেছেন তাই করুন, চটপট। তোমাকে আমি খুন করতে চাই না, আপনার একটা সত্তা চাই, সেটাকে আমি আপনি চেপে রেখেছেন, এক্সপোজ করতে চাইছেন না। পকেট থেকে রিভলভারটা বের করে নিলাম। আমার সত্যি ভীমরতি ধরেছে, এখানে আসা আমার উচিত হয়নি, তুমি এত সুন্দর। আজ রাতে আমি কিংশুকের কাছে যাচ্ছি, কথা বলো না প্লিজ, রাতে ওখানে থাকবো। আমার কথা কানে যায়নি তোমার? মিষ্টি করে হাসলো, আমার চিবুকটা নেড়ে দিল। আহারে, আমার মোটুক সোনা রাতে বিছানায় একা একা শুয়ে খুব ছটফট করবে, তার চেয়ে বরং একটা কোলবালিশ নিয়ে নিও। আমার অভ্যন্তরে একটা অজ্ঞাত আলোড়ন শুরু হলো, আমার মুখ কি বিবর্ণ হয়ে গেছে? অনিবার্য কিছু একটা ঘটতে চলেছে। বন্দি ক্রোধ, ঘৃণা আর বিরক্তি চিন্তায় ছুঁচ ফুটিয়ে চলছে, এবং ওর মস্তিষ্কের টেলিপ্যাথি নেটওয়ার্ক এই মৃত্যুর স্পন্দন অনুভব করতে পারছে। রোবট, টেলিপ্যাথি, মার্ডার! ভাবতে অবাক লাগে দেবু, কি করে তোমাকে একদিন ভালোবেসেছিলাম। ও তার ছিলেন হাসি হাসলো, থামো মালা, থামো, আমি সবে 30 পেরিয়েছি আর তুমি হয়ে উঠেছো পরিপূর্ণ বৃদ্ধ, তোমার তরল আগুন শুকিয়ে গেছে বয়সের বাতাসে। কি বোকা তুমি দেবু, দিনের পর দিন টাকা রোজগার করেছো, অক্লান্ত খেটেছো, আর আমাকে দ্বিতীয়বার প্রেমে পড়বার সুযোগ দিয়েছো। আচ্ছা, তোমার কি কিংশুককে পছন্দ হয় না? অন্ধভাবে রিভলভার উঁচি ধরলাম আমি। মালা, ওর মন পবিত্র মন সোনায় তৈরি, ও ফিস ফিস করে বলল, মালা, এখনো বলছি চুপ করো। আমি চিৎকার করে উঠলাম। ও চুলের গুচ্ছ ঘন মেঘের মখমলকেও হার মানায়, ওর হাত শুভ্র নিষ্কলঙ্ক গজদন্ত্রের মতো সুঠাম। কি করে এসব কথা বলছো? এ তো আমার মনের ছায়া, নিছক কল্পনা। তাহলে কেমন করে ওর ঠোঁট উচ্চারণ করছে,
এই সব অশ্লীলতম শব্দের মিছিল? মালা, ডোন্ট মেক মি শুট ইউ। আমার হাতে আগ্নেয়াস্ত্র কেঁপে ওঠে। কিংশুকের কালে অস্তাচলের সূর্য রক্তিম ছায়া ফেলে রাখে সর্বক্ষণ। ওর চোখ বুঝে আসে, অস্পষ্ট বেরিয়ে আসে কথাগুলো, এবং ও হালকা পায়ে ভেসে বেড়ায় ঘরের সর্বত্র। ওর পাদুটো যেন তাজমহলের পাথর দিয়ে তৈরি, একজোড়া স্মৃতিসৌধ, যেখানে অর্চনা অঞ্জলি কখনো শেষ হয় না। ও চোখের পাতায় রামধনু রং খেলা করে। মালবিকা, ভয়ঙ্কর স্বরে চিৎকার করে উঠলাম আমি। ও ঠোঁট সত্যি ফুলের মতো। প্রথম গুলি ছুটে গেল, ও আমার জন্মান্তরের প্রেমিক। দ্বিতীয় গুলি, ও পড়ে গেল। মালবিকা, মালা! আরো চারবার ওর শরীর লক্ষ্য করে আমি গুলি ছুঁড়লাম। ওর পড়ে থাকা দেহ কেঁপে কেঁপে উঠছে। ওর চেতনাহীন ঠোঁট অভ্যন্তরীণ কোনো এক যান্ত্রিক প্রক্রিয়ায় নড়ে উঠছে বারবার। বলছে, জন্মান্তরের প্রেমিক, জন্মান্তরের প্রেমিক, ও আমার জন্মান্তরের প্রেমিক। আমার মাথা ঝিমঝিম করছে, কোনো এক অস্পৃশ্য নেশা শুষে নিচ্ছে আমার চেতনা। ঘুম ভাঙতে বুকের ওপর ভিজে কাপড়ের ছোঁয়া অনুভব করলাম। সব শেষ, কারলোকটি বলল। শেষ? আমি ফিসফিস করে বলে উঠলাম। নীরবে সম্মতি জানালো লোকটি। ক্লান্তভাবে নিজের হাত দুটোর দিকে তাকালাম। দু হাতে যথেষ্ট রক্তের দাগ ছিল। আচ্ছাভাবে মনে আছে, জ্ঞান হারাবার মুহূর্তে আমি পড়ে গিয়েছিলাম মেঝেতে, এবং সত্যিকারের রক্তের এক ফোয়ারা অবিশ্রান্তভাবে মাথা কুটে মরছে আমার দোয়াতে। কিন্তু এখন রক্তাক্ত হাত দুটো অপরাধহীন, নিষ্পাপ, কেউ সযত্নে ধুয়ে দিয়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে, অস্পষ্ট গলায় বললাম। পারবেন তো? হ্যাঁ পারবো, আমি উঠে বসলাম। মালবিকার সঙ্গে এখন আর কোনো যোগাযোগ রাখতে পারবো না? মালবিকা মারা গেছে। হ্যাঁ, আমি ওকে খুন করেছি। ও রক্তটা একেবারে সত্যি ছিল, এজন্যই তো আমাদের কোম্পানির এত সুনাম। ওদের অফিস ছেড়ে বেরিয়ে এলাম রাস্তায়, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আমার শুধু হাঁটতে ইচ্ছে করছে। ক্রোধ ও প্রতিশোধের দুরন্ত জ্বালা এখন আর নেই। ওই কাল্পনিক হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে, কিন্তু সে স্মৃতি এত ভয়ঙ্কর যে দ্বিতীয়বার খুন করার ইচ্ছে আমার মোটেও নেই। যদি বাস্তবে মালবিকাও আমার সামনে এসে এখন দাঁড়ায়, তাহলে আমি শুধু অচেতন হয়ে হাঁটুগিরি বসে পড়ব, ঈশ্বরকে ধন্যবাদ জানাব। মালবিকা মরে গেছে, আমার ইচ্ছে পূর্ণ হয়েছে, আমি অন্যায় করেছি, তবে কেউ তা জানতে পারবে না। মুখের ওপর ছুটে আসা বৃষ্টির ফোঁটা যেন ঠান্ডা বরফের কুচি। এক্ষুনি আমাকে এদেশ ছেড়ে চলে যেতে হবে, নইলে একটু আগে ঘটে যাওয়া নাটকের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। যদি পুরনো সূত্র ধরে আবার জীবনের মালা গাঁথব, তাহলে 10,000 টাকার বিনিময়ে ওই নাটকীয় অনুভূতি কেনার কি প্রয়োজন ছিল? সত্যিকারের হত্যাকাণ্ডকে রোধ করতেই কালো লোকটির এত আয়োজন। মনের মধ্যে খুন করা বা কাউকে যন্ত্রণা দেওয়ার প্রতিজ্ঞা থাকলে কোনো রোবটের ওপর সেই নৃশংস ভয়াবহ প্রতিক্রিয়া চরিতার্থ হয়। এখন ফ্ল্যাটে গিয়ে লাভ নেই, সেখানে মালবিকা হয়তো বসে আছে, ওকে আমি আর দেখতে চাই না। আমার কাছে ও মৃত। ফুটপাতে দাঁড়িয়ে দেখছি চলমান যানবাহন। মিস্টার রায়, পেছন থেকে কে যেন বলে উঠল। আমি চমকে ফিরে তাকালাম। পেশাদার ক্ষিপ্রতায় একটা হাত করা আমার ডান হাতে কবজির ওপর এঁটে বসল। আপনাকে অ্যারেস্ট করা হলো মিস্টার রায়। কিন্তু গম্ভীর স্বরে নির্বিকার ভঙ্গিতে পাশের লোকটিকে বলল, এসো চক্রবর্তী, ওপরের লোকগুলোকে এবার অ্যারেস্ট করা যাক। শুধু শুধু আমাকে আপনারা? আমাকে বাধা দিয়ে গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, শুধু শুধু নয় মিস্টার রায়, মার্ডারের জন্য আমরা কাউকে রেহাই দিই না।
কালো আকাশে কোথাও বিদ্যুৎ ঝলসে উঠল, বাজ পড়ল সগর্জনে। রাত প্রায় নটা। গত 10 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে, জেলের পাথরে দেওয়াল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। হাত পাতলে বৃষ্টির ফোঁটা জমা হয়ে ছোট্ট হ্রদ তৈরি করে ফেলছে। আমার হাত কাঁপছে, দরজার ধাতব শব্দ শোনা গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে জলে হাত ভিজিয়ে চলেছি। আমার উকিল দরজায় এসে দাঁড়ালেন, বললেন, আর কোনো আশা নেই, আজ রাতেই আপনাকে নিউক্লিয়ার ফার্নেসে যেতে হবে। আমি তখনও বৃষ্টির রিমঝিম শুনে চলেছি। ও বাস্তব ছিল না, স্বপ্ন ছিল, আমি ওকে সত্যি সত্যি খুন করিনি। কিন্তু আইন তো আর পাল্টানো যাবে না, জানেন তো, অন্য সবার কপালেও নিউক্লিয়ার ফার্নেস জুটেছে। রাত্রি 12টা ওই রোবট কোম্পানির চেয়ারম্যানের মৃত্যু হবে নিউক্লিয়ার ফার্নেসে, 3 জন কর্মচারী মরবে রাত 11টায়, আর আপনি 1:30টার সময়। আমি উত্তাপহীন সহানুভূতির গলায় বললাম, সত্যি আপনি অনেক করেছেন, আসলে সত্যি হোক আর মিথ্যে হোক, স্বপ্নে হোক বা বাস্তবে হোক, ব্যাপারটা সরকারের চোখে খুন ছাড়া আর কিছু নয়। কারণ এখানে খুনের ইচ্ছে রয়েছে, রয়েছে মোটিভ, ঠান্ডা মাথার প্ল্যান রয়েছে, সবই আছে, একমাত্র আসল মালবিকা ছাড়া। ব্যাপারটা কি জানেন মিস্টার রায়? আপনার কপাল খারাপ যে এই সময়টাতে আপনি ধরা পড়লেন। 10 বছর আগে হলে আপনাকে এই জন্য মৃত্যুদণ্ড দেয়া হতো না, 10 বছর পরে হলেও না। এই কয়েকটা বছরে কাল্পনিক খুনের ব্যাপারটা হঠাৎ করে এমন বেড়ে উঠেছে যে গভর্নমেন্ট একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে, আর এর ফলে আসল খুনের সংখ্যা কমে যাওয়ার বদলে বরং আশ্চর্যভাবে বেড়ে উঠেছে। সুতরাং কড়া শাস্তির ব্যবস্থা না করলে রোবট কোম্পানিও থামবে না, আর আপনার মতো ক্লায়েন্টরাও আসলে আপনারা হয়তো সত্যিকারের খুন করার বুদ্ধি বা সাহস নেই, কিন্তু দেখা গেছে এই নকল খুন বারবার করলেই আপনার হাত পেকে উঠছে, বেড়ে উঠছে সাহস, কনফিডেন্স, বুদ্ধি, ফলে আপনারই হাতে ঘটে যাচ্ছে সত্যিকারের খুন। তাছাড়া এই জাতীয় রোবটদের সরকারি আইনে ঠিক নিষ্প্রাণ জড়বস্তু বলে ধরা হয় না, কারণ এরা চিন্তা করতে পারে, যুক্তি দিয়ে ভাবতে পারে। 2.5 মাস আগে জীবন্ত রোবট নামে এক আইন পাস করা হয়েছে, আপনি সেই আইনের আওতায় ধরা পড়েছেন। নেহাতি কপাল মিস্টার রায়, নেহাতি কপাল। আমি ক্লান্ত স্বরে মন্তব্য করলাম, এখন বুঝতে পারছি বিচারে গভর্নমেন্ট কোনো ভুল করেনি। যাক, আপনি যে আইনের যুক্তিটা বুঝতে পেরেছেন এতেই আমি খুশি, তবে আমি চেষ্টা নিহাত কম করিনি। ঠিকই বলেছেন, খুনকে কখনো মেনে নেওয়া যায় না, হোক সে রোবট, যন্ত্র, কল্পনা, আমি অন্যায় করেছি তাই শাস্তি পেতে হচ্ছে। আমি সত্যি খুন করেছি, কারণ সেই খুনের পর থেকে আমি নিজের কাছে কেমন যেন অপরাধী হয়ে পড়েছি। আমি তাহলে চলি মিস্টার রায়, আপনার আর কোনো দরকার থাকলে বলুন। না থ্যাংক ইউ, গুড বাই মিস্টার রায়। দরজা বন্ধ হলো। কড়াদের বাইরে বেরিয়ে দেয়া দুহাত ভিজে জড়সর, তবু প্রকৃতির অকৃত্রিম স্পর্শ, হঠাৎই দেওয়ালে একটা লাল আলো জ্বলে উঠল, মাইক্রোফোনে ভেসে এলো যান্ত্রিক, মিস্টার রায় আপনার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি জানলার গড়াদ আঁকড়ে ধরলাম সজোরে, ও মরে গেছে, ওর কোনো অস্তিত্ব নেই। মিস্টার রায়, উত্তরের প্রত্যাশায় মস্তিষ্ক সর প্রশ্ন করলো, মারা গেছে, আমি ওকে নিজের হাতে খুন করেছি। আপনার স্ত্রী পাশের ঘরে আপনার জন্য ওয়েট করছেন, আপনি কি তার সঙ্গে দেখা করতে চান? আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছি, ও লুটিয়ে পড়েছে রক্তাক্ত অবস্থায়, আমি নিজের চোখে দেখেছি। মিস্টার রায়, আপনি এখনো আমার প্রশ্নের উত্তর দেননি। আমি পাগলের মতো দেয়ালে ঘুষি মারতে লাগলাম, চিৎকার করে উঠলাম, ও মরে গেছে, ও মরে গেছে, আমি ওকে নিজের হাতে খুন করেছি। আমি ওর কাছে
শুধু স্বস্তি চাই, একটু একা থাকতে চাই আমি। আমি ওর সঙ্গে দেখা করব না, ও মরে গেছে, আমি ওকে নিজের হাতে খুন করেছি। কিছুক্ষণ স্তব্ধতা, তারপর আবার যান্ত্রিক গুঞ্জন। ঠিক আছে মিস্টার রায়, লাল আলোটা নেভে গেল, আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল, ঠান্ডা গড়াদের গায়ে চেপে ধরলাম আমার উত্তপ্ত কাল। অপেক্ষা করছি, বৃষ্টি পড়ছে, অপেক্ষা করছি। মালবিকা আর ওপাশে দাঁড়িয়ে কিংশুক, মালা ও মুখ ঘুরিয়ে নিল, কিংশুক ওর হাত ধরল, তারপর দ্রুত পায়ে রাস্তা পার হয়ে দুজনে উঠে বসল একটা কালো গাড়িতে। মালবিকা, আমি গড়া দিয়ে রড ধরে ঝাঁকুনি দিতে চাইলাম, চিৎকার করে চললাম, খুশি মারতে লাগলাম পাথরের দেয়ালে, জানালাটাকে সর্বশক্তিতে উপরে নিতে চাইলাম। গার্ড, গার্ড ও বেঁচে আছে, এই মুহূর্তে আমি দেখেছি, ও মরেনি, আমি ওকে খুন করিনি। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি খুন করিনি, সব অভিনয়, স্বপ্ন, কল্পনা, আমি ওকে এইমাত্র দেখলাম, ও বেঁচে আছে। মালা, ফিরে এসো, মালা, ওদের বলো তুমি বেঁচে আছো, বলো। আমি তোমাকে খুন করিনি, ওরা আমাকে ভুল করে ধরে রেখেছে মালবিকা, প্লিজ। প্রহরীরা ছুটে এলো ঘরে, তোমরা আমাকে আর শাস্তি দিতে পারবে না, আমি কোনো অন্যায় করিনি, মালবিকা বেঁচে আছে, আমি নিজের চোখে দেখেছি। আমরাও দেখেছি স্যার। তাহলে আর আমাকে আটকে রেখেছো কেন, ছেড়ে দাও। আমার কলা বুঝে এলো, প্রচণ্ড কাশির দমকে শরীর বারবার ঝাঁকুনি দিয়ে উঠল। ট্রায়ালের সময় তো এসব অনেকবার বলেছেন স্যার। না না, এ ভীষণ অন্যায়, একজন ইনোসেন্ট লোককে মৃত্যুদণ্ড দেওয়া ছিছি। আমি জানলায় মুখ উঁচিয়ে দেখতে চেষ্টা করলাম, হিংস্র থাবা দেওয়ালে বসাতে চাইছি ক্ষণে ক্ষণে, কালো গাড়িটা দূরে মিলিয়ে যাচ্ছে, ওর ভেতরেই রয়েছে মালবিকা আর কিংশুক। ওরা কাশ্মীর, নৈনিতাল, দার্জিলিং, মধুপুর সব ঘুরে বেড়াবে, ওদের কাছে সারা বছরই বসন্ত কাল, প্রেমের কাল, ভালোবাসার কাল, আর আমার কাছে কাল বসন্ত। মালা, ফিরে এসো মালা, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, এভাবে আমাকে নিরাশ্রয় করে যেও না মালা। ঠান্ডা বৃষ্টির ফোঁটায় গাড়ির লাল রঙের টেল লাইট জোড়া হারিয়ে গেল। প্রহরীরা হঠাৎই পেছন থেকে এসে আমাকে সজোরে চাপটি ধরল। অবাক হয়ে লক্ষ্য করলাম আমি বিকৃত কণ্ঠে চিৎকার করে চলেছি। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আজ আসি, নমস্কার।